হ্যালো বন্ধু, হইচই এর নতুন হরার সিরিজ নিখোঁজ সাহেব বেরিয়ে গেছে, যেটা হচ্ছে সিজন ওয়ান ছিল আমাদের পর্ণশবরী সাহেব, সেটারই একটা সেকেন্ড পার্ট, যেটা সেম ডাইরেক্টর পরমব্রত ডাইরেক্ট করেছে। তো প্রথম যে সিজনটা বেরিয়েছিল যখন পর্ণশবরী সাহেব বেরিয়েছিল, সেটা আমার অলরেডি সাড়ে সাতটা শোনা ছিল, তো সেটা আমার খুবই ভালো লেগেছে। তো তার থেকে যেটা এক্সপেকটেশন ছিল না, সেটা কোনোভাবেই ফুলফিল করতে পারেন, বিকজ অনেক কিছু ওরা চেঞ্জেস করে পুরো ঘেটে দিয়েছিল। তাই অতটা আমার নিখো মানে পর্ণশবরী সাহেবটা ভালো লাগেনি, এবং পরবর্তীতে অনেক বেশি এক্সপেকটেশন ছিল ডাইরেক্টিং হিসাবে, সেটাও কোনো পাইনি। ঠিক আছে, তো এই সেকেন্ড সিজনে আমি টিজার শোয়ে বলেছিলাম, সেকেন্ড সিজনটা কি ও যে ভুলগুলো করেছিল সেটা কি মেকআপ করতে পারবে, সেটা কি বেটার করতে পারবে। তো আমি যদি বলি এটা এক কথায় যে পারলো কিনা, এটা বেটার সিরিজ কিনা, আমি বলবো ডেফিনেটলি এটা একটা বেটার সিরিজ। প্রথম যেটা সে দেখেছিলাম পর্ণশবরী সাহেব, সেখানে প্রবলেমটা এটা হয়েছিল যে যেহেতু আমি কাহিনিটা জানি, যেহেতু আমার কাছে এক্সপেকটেশনটা বেশি ছিল, তো আমার না দেখতে অতটা সেগুলো ভালো লাগেনি, যে চেঞ্জেসগুলো সেগুলো ভালো লাগেনি, যে ডাইরেকশন জিনিসটা ভালো লাগেনি, যে ভিজুয়ালগুলো অলরেডি আমার মাথায় ক্রিয়েটেড ছিল না সেটা দেখতে পাইনি বলে অতটা ভালো লাগেনি। তো সেখান থেকে এটা অনেক বেনিফিট পায়, বিকজ আমি নিখোঁজ সাহেব গল্পটা কখনো শুনিনি বা জানি না, তাই জন্য করে এক্সপেকটেশন ছিল না। আর তারপর আমার আগের সিনের তো ভালো হয়নি, তো এক্সপেকটেশনটা একটু কম হয়ে গেছে। সো তাই জন্য এইখানে আমি অনেক বেশি এনজয় করি, বিকজ এখানে জাস্ট 20 মিনিট করে প্রত্যেকটা এপিসোড, 6টা এপিসোড, ওটা 2 ঘন্টা, মানে একটা মুভি দেখার টাইম তখন কমপ্লিট করে দিতে পারবে। এবার কমপ্লিট করার সঙ্গে সঙ্গে এখানে যে বললাম কাহিনিটা তো জানি না, তো প্রথম সবসময় আমার একটা ইন্টারেস্ট থাকে যে এরপরে কী হবে, এরপরে কী হবে। ঠিক আছে, আর এখানে ক্যামেরার কাজ খুবই 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 ভালো, ঠিক আছে, ডাইরেকশন ওয়াইজ এখানে পরমগত ভালো কাজ করেছে, খুবই ভালো কাজ করেছে। বিকজ আমাদের এখানে ভিজুয়াল ইফেক্ট এত ইউজ করা মানে টাফ, বিকজ এখানে যে প্রজেক্টের যে বাজেট সেটা বেশি না, ভিজুয়াল ইফেক্ট ইউজ করতে এখানে খুব খাজা ভিজুয়াল ইউজ করতে হবে। তার থেকে ক্যামেরা এবং প্র্যাকটিক্যাল এফেক্ট, ঠিক আছে, মেকআপ পসিটিভ করিয়ে যে এফেক্টগুলো চেষ্টা করেছে এবং আলো ছাড়া যে কাজগুলো ক্যামেরা, সেটা খুবই ভালো। ঠিক আছে, তো তাই জন্য আমি বলবো ভিজুয়ালি এটা খুবই ভালো সিরিজ, খুবই স্ট্রং সিরিজ। স্পেশালি লাস্ট এপিসোডে জঙ্গলের মধ্যে সিনগুলো যেগুলো আলোচার কাজগুলো ইউজ করেছে না, সেগুলো খুবই ভালো লেগেছে। তো পরবর্তীতে আমি বলবো ডাইরেকশন হিসাবে এখানে খুবই ভালো কাজ করেছে, ফার্স্ট সিরিজ থেকে অনেক কিছু শিখেছে এবং এখানে অনেক বেটার কাজ করেছে। আর এটা যেহেতু পার্ট ওয়ান না, তো মুভি এটা এই সিরিজটা ঠিক কমপ্লিট করার মনে হবে না, ঠিক আছে, মনে হবে যে কী বাকি থেকে গেল, কিছু বাকি থেকে গেল, বাট অনেক কিছু না, যেহেতু বললাম যে ভালো জিনিস যে এটা একটা কম টাইমের সিরিজ, তো তোমার তা বেশি টাইম স্পেন্ড করতে হবে না, তুমি এই ফেস্টিভ্যালের মৌসুমে তুমি অল্প একটু 2 ঘন্টা টাইম দিয়ে দেখতে পাবে, বাট সেখানে তোমার একটুখানি একদিকে ভালো যে তুমি আরও চাইবে যে এরপরে কী হবে, এরপরে কী হবে, সো সেকেন্ড পার্ট তোমার দেখতে হবে। এবং কিন্তু এখানে আরেকটা প্রবলেমও তৈরি করে দেয় সেখানে, সেটা হচ্ছে যে যেহেতু এরা কম টাইম ইউজ করছে না, তো এখানে অনেক ক্যারেক্টার এসে অনেক কথা বলে যায়, সেটা কেন বলছে, ঠিক আছে, অনেকে ভয় পেয়েছে ছোটোবেলায়, তারপরে আবার এখন এসে এত বছর পর কেন কথা বলছে, কেন এত বড় বড় ইনফরমেশন দিয়ে যাচ্ছে। তারপরে হচ্ছে অনেক ক্যারেক্টার মনে হবে যে এদেরকে নতুন দেখলাম আমরা, তো এদের উপর মানে ডিটেলসটা কোথায়, ঠিক আছে, সেগুলো খুব হরবর চলে গেলাম, তাদের দিকে চলে গেলাম, সেইগুলো আই থিঙ্ক সেকেন্ড পার্টে যখন আসবে তাদের ক্যারেক্টারগুলো ডিটেলসে বোঝাবে, তখন আরও বেশি ভালো লাগবে। যেটা বেনিফিট পেয়েছে হচ্ছে এই সিজনটা, ফার্স্ট সিজনে যে আমাদের মেন ক্যারেক্টারগুলো ছিল, ঠিক আছে, সেটা তোমার গৌরবের ক্যারেক্টার হোক, সুরঙ্গনার ক্যারেক্টার হোক, অরঞ্জের ক্যারেক্টার হোক, এরা না ঠিক বন্ডিংগুলো ঠিক বোঝা যায় না। যখন তুমি আমি মানে পর্ণশবরী সাহেব যে গল্পটা শুনেছিলাম, ওরা যখন স্টার্টিংয়ে নিজেদের মধ্যে কথাগুলো বলে, স্টার্টিং দেখবে একটা কাইন্ড প্রোলগ টাইপের আছে, এদের মধ্যে বন্ডিংগুলো কীরকম, এরা কারা, ঠিক আছে, এরা কতটা মানে নিজেদের মধ্যে মানে বন্ধুত্ব কীরকম, ঠিক আছে, সেগুলো অনেক বেশি ভালোভাবে বলে, যেহেতু স্টার্টিংয়ে অনেকটা টাইম আমার ওদের সঙ্গে স্পেন্ড করবো, তারপর অনেকটা বড়ো ছিল, ঠিক আছে, তো সেটা যেহেতু কেটে কুটে ছোটো করে দিয়েছিল, তো তাই জন্য না আমরা সেই যে বন্ডিং এদের মধ্যে যে ক্যারেক্টার ডেভেলপমেন্টটা সেটা পাই না, যেটা আমরা এই মানে সিজনে এসে পাই, যেহেতু আমরা ফার্স্ট সিজন তাদেরকে দেখে এসেছি এবং সেকেন্ড সিজন এটা অনেক বছর পরের ঘটনা, তো এদের মধ্যে অনেক ম্যাচিউরিটি দেখা যায় এবং এদের কথাবার্তা, এদের মধ্যে যে ডেপথ, যে ক্যারেক্টারের ডেপথ দরকার সেটা পাই, তো তাই জন্য এই সিজনটা অনেক বেশি ভালো লাগে, ঠিক আছে। এবং এইখানে যেটা আমি বলছিলাম যে ক্যারেক্টারের কাজ খুব ভালো, ফার্স্ট অফ অল যেটা আমার ফার্স্ট সিজনও মনে হয়েছিল চিরঞ্জীব বাবুর কাজ অসাধারণ, এখানেও তিনি ফাটিয়ে দিয়েছেন, ঠিক আছে, আর তিনি হচ্ছে একদম মেন ফোকাস এবং তার কাজ সত্যি খুব ভালো। এবার সেকেন্ড যদি বলি কাঞ্চন মল্লিকের যেরকমভাবে মেকআপ দিয়েছে, যেরকমভাবে সে ডায়লগ দিয়েছে, খুবই ভালো কাজ করেছে, এবং পার্শ্ববর্তী ক্যারেক্টারে যারা কাজ করেছে প্রত্যেক একবার, সে গৌরব হোক, অরিন্দিতা হোক, সুরঙ্গনা হোক, প্রত্যেকে খুব ভালো কাজ করেছে। তো অল ইন অল বলতে হয় এই যে গল্পটা কীরকম, গল্পটা হচ্ছে জাস্ট গৌরব একটা ইনভেস্টিগেশন করছে, অনেক বড়ই চুরি হচ্ছে, কে চুরি করছে,
এবং যে এই তান্ত্রিক দেখা যাচ্ছে যে তান্ত্রিক চুরি করছে, তাহলে তান্ত্রিক কেন চুরি করছে, সে একটা পিশাচ লাগিয়ে অনেক কাজ করাচ্ছে, কেন করছে, ঠিক আছে। এবং সে কি সফলতা পাবে সেখানে যখন চিরঞ্জীববাবু আসছে, সে সেটা কি ঘটনাটা বুঝছে এবং তারপরে সে আটকানোর চেষ্টা করছে, তো চিরঞ্জীববাবুকে আটকাতে পারবে এবং দুজনের মধ্যে ক্লাসটা হবে সেটা কীরকম, এই সব নিয়ে হচ্ছে এই পুরো ঘটনাটা। প্রত্যেকটা পুরো ঘটনাটার মধ্যে তুমি যদি হরার ভেবে যাও না, মানে খুব বেশি ভয় পাবে, ঠিক আছে, তাহলে কিন্তু তুমি একটু ডিসঅ্যাপয়েন্ট হবে, বিকজ এটার মধ্যে সেই ভয়টা নেই, জাম্প স্কেয়ার নেই, ঠিক আছে। তো এইটা হচ্ছে একটা অর্গ্যানিক থ্রিলিং সিরিজ বলতে পারো, যেটা তোমার অর্গ্যানিকলি চলছে এবং তোমাকে একটা থ্রিলিং ব্যাপার দেবে এবং তোমার মনে হবে আরও দেখি আরও দেখি, ঠিক আছে। কিন্তু খুব ভয়ে জড়সড় হয়ে যাবে সেরকম একদম না, যেটা খুব ভয় পায় সবসময় তাদের কাছে মধ্যে একটু ভয় মনে হতে পারে যেহেতু অ্যাটমসফিয়ারটা এরকম রাখা হয়েছে, বাট এটা সেরকম ভয়ের ব্যাপার নেই, ঠিক আছে। যারা খুব ভয় পায় তারা কোচ দিয়ে ঘোরা দেখতে ভালোবাসছে, কি খাওয়াটা আমি বসবো ব্যাংকের মধ্যে বসে আমি একটু ভূতের সিনেমা দেখবো, ভূতের সিরিজ দেখবো, তাদের জন্য এটা ভূত, ঠিক আছে। এটা বেশি ভয় নেই, জাস্ট তোমার থ্রিলিং ব্যাপারটা রয়েছে এবং কাহিনিটা ভালো, এবং যেহেতু পারফরমেন্স তারপরে ভিজুয়াল ইফেক্টের কাজ মানে হচ্ছে ক্যামেরার কাজ খুব সুন্দর, তাই জন্য তোমার বেশ ভালো লাগে। তো অল ইন অল আমার এই সিরিজটা বেশ ভালো লেগেছে, তোমার ডেফিনেটলি এটা হয়েছে গিয়ে ট্রাই করতে পারো, খুবই বেটার, অনেক বেটার কাজ হচ্ছে ফার্স্টের থেকে, আর যেটাই বারবার বই হরর কাজ আমাদের বাংলায় হয় না, তোমরা যদি এই সিরিজ সাপোর্ট করো আই থিঙ্ক এরকম আরও ভালো হরর কাজ আমরা ফিউচারে পাবো। তো এই ছিল আমার রিয়াকশন ফর দ্য সিরিজ নিকোশ চা, তোমাদের কেমন লেগেছে আমার কমেন্টে নিশ্চয়ই জানিও, আমার সঙ্গে দেখা হবে নেক্সট উইক, গুড বাই।